হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্তা সম্পর্কিত ভাবনা ও ধর্মানুভূতি একেবারেই অন্যরকম। এখানে কোনো রাগঢাক নেই। নিউ ইয়র্কে তখন তার চিকিৎসা হচ্ছে, অপারেশন হবে সকাল 9টায়। আগের রাতে তার কাছে হাসপাতালের একজন কাউন্সিলর এসে জানতে চাইলেন, তুমি কি মুসলিম? হ্যাঁ। কাল তোমার অপারেশন হবে, তুমি কি চাও তোমার জন্য তোমার ধর্মমতে প্রার্থনা করা হোক? অর্থের বিনিময়ে প্রার্থনায় আমার বিশ্বাস নেই। তোমার অপারেশনটি জটিল, তুমি যদি চাও আমি ডিসকাউন্টে প্রার্থনার জন্য সুপারিশ করতে পারি, একজন মুসলমান আলেম প্রার্থনা করবেন। ডিসকাউন্টে প্রার্থনাতেও আমার বিশ্বাস নেই। এবার কাউন্সিলর একটু অবাক হলেন, বললেন, তুমি কি নাস্তিক? আমি নাস্তিক না বলেই ডিসকাউন্টের প্রার্থনায় বিশ্বাসী না, হুমায়ুন আহমেদের স্পষ্ট জবাব। উল্লেখিত অংশটুকু তাপস রায় রচিত রসিক হুমায়ুন বই থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ। Thank you.